প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 6 এর কিছু এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এই ধরনের ক্ষেত্রে যেখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখতে পাবো, সেখানে কিন্তু অবশ্যই আমাদেরকে ম্যাথ করে দেখতে হবে, অর্থাৎ আন্দাজে কিংবা অন্ধকারে ঢিল ছুড়লে কিন্তু চলবে না। তাহলে এখানে প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে প্রমাণ অবস্থার কথা বলা হচ্ছে এবং 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনের কথা বলা হচ্ছে। খেয়াল করে দেখো, হাইড্রোজেন গ্যাস নিয়ে আমরা যদি আলোচনা করি, প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় চলে আসবে সেটা হচ্ছে হাইড্রোজেনের যেই সংকেতটা সেটা, এবং এই সংকেত থেকে আমরা খুব সহজে কিন্তু হাইড্রোজেনের আণবিক ভরটা বের করতে পারি। কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু এখানে 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভরটা হবে কত? 2। তার মানে হচ্ছে যে এই 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানেই হচ্ছে আমাদের 1 মোল হাইড্রোজেন গ্যাস। এবং আমরা জানি যে STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তনটা কত? 22.4 লিটার। যেহেতু এখানে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কথা বলা হচ্ছে এবং আমরা দেখলাম যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে মূলত কি? 1 মোল হাইড্রোজেন গ্যাস। তার মানে STPতে এই 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তনটা কত হবে? সেটা হবে 22.4 লিটার। তাহলে দেখে নিই আমাদের সঠিক উত্তরটা কি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যেটা কত? 22.4 লিটার। এরপরে আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তাহলে এখানে প্রথমে অপশনগুলো চলে আসলো। এখানে খেয়াল করে দেখো যে ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রে তুমি যদি সংকেতটা লিখতে চাও, তাদের নিজস্ব যে প্রতীক সেটা জানা লাগবে এবং তাদের কার কত যোজনী সেটা তোমাদের জানা লাগবে। তোমাদের কি মনে আছে কিনা একটু খেয়াল করার চেষ্টা করো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জেনে এসেছিলাম তার যোজনীটা কত? তার যোজনীটা হচ্ছে কত? 2। আর যেহেতু এখানে ক্যালসিয়াম ফসফেটের কথা বলা হচ্ছে, আমরা জানি যে ফসফেট কি, ফসফেট হচ্ছে একটা যৌগমূলক এবং তার যোজনীটা কত? তার যোজনীটা হচ্ছে 3। তাহলে ক্যালসিয়াম ফসফেট যখন গঠিত হচ্ছে, তখন ধরো ক্যালসিয়াম এখানে থাকছে আর ফসফেট থাকছে PO4 এখানে। এবার আমরা কোনো একটা যৌগের সংকেতের ক্ষেত্রে শিখে এসেছিলাম যে একজনের যোজনী অন্যজনের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লেখা হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে ফসফেটের যে যোজনীটা সেটা কত? সেটা 3। সেটা তুমি লিখবে ক্যালসিয়ামের ডান দিকে নিচে ছোট করে, তার মানে এই হলো সেটা। এবার ক্যালসিয়ামের যোজনী যে 2, এটা তোমাকে কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে ফসফেটের ডান পাশে ছোট করে। তাহলে এখানে যদি আমরা ছোট করে 2 লিখি, তাহলে কি সেটা সঠিক হবে না। কারণটা হচ্ছে এখানে আমাদেরকে, যেহেতু সে যৌগমূলক, সেহেতু আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার আমাদের ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা সঠিক হয়েছে। যদি এখানে যৌগমূলক 2টি না হয়, যেহেতু এখানে 2 ব্যবহার করছে, তার মানে 2টি ফসফেট এখানে ব্যবহৃত হচ্ছে, তার মানে 2টি ফসফেট আয়ন এবং 3টি ক্যালসিয়াম আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়েই কিন্তু ক্যালসিয়াম ফসফেট গঠন করে। যেটা বলছিলাম, যদি এখানে 2টি ফসফেট ব্যবহার না হয়ে 1টি হতো, অর্থাৎ এরকমও কি কোনো যৌগ আছে? হ্যাঁ, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড। চিন্তা করে দেখো, অ্যামোনিয়াম যেই ক্যাটায়নটা, এটাও তো একটা যৌগমূলক, তার যোজনীটা 1, ক্লোরিনেরও যোজনী 1, এই জন্য তাদের সংকেতটা এরকম। ঠিক একইভাবে এভাবে আমরা দেখালাম ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা? তোমরা কি খুঁজে পেয়েছ? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেতটা। এরপরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর প্রশ্নে। তবে 3 নম্বর প্রশ্নে আমাদের একটা উদ্দীপক রয়েছে। প্রথমে সেই উদ্দীপকটা একটু লক্ষ্য করি আমরা, আর ডান পাশের এগুলো মুছে দিই। উদ্দীপকে বলা হচ্ছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি? তাহলে এখানে যখন 75 গ্রাম ক্লোরিন গ্যাসের কথা বলা হচ্ছে, তখনই তোমার মাথায় চলে আসবে এখানে Cl2 এর কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা অপশনগুলো দিয়ে দিলাম।
তাহলে ম্যাথটা যখন করতে যাব, প্রথমেই আমাদেরকে এখানে মাথায় চলে আসবে যে ক্লোরিন গ্যাসের কথা বলা হয়েছে, তার মানে এটা। এবং ক্লোরিনের ক্ষেত্রে যখন তুমি উদ্দীপকে ব্যবহৃত অর্থাৎ 75 গ্রাম ক্লোরিনের পরমাণুর সংখ্যা বের করতে যাবে, তখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি সেই জিনিসগুলো? এখানে ক্লোরিন গ্যাসের যে আমাদের সংকেতটা, সেটা দেখে আমরা প্রথমেই তার আণবিক ভরটা বের করে নেব, কারণ এখানে ভরের সাথে সংখ্যার একটা সম্পর্ক করতে হবে। তাহলে আমরা জানি যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, যেহেতু দুটি ক্লোরিন পরমাণু তাহলে এটা দাঁড়াবে 71, অর্থাৎ ক্লোরিন গ্যাসের আণবিক ভর হচ্ছে 71। এবং তার মানে তুমি বুঝতেই পারছো যে 1 মোল ক্লোরিন গ্যাসের কথা আমি যদি বলি, তাহলে সেটা হবে কি, সেটা হবে 71 গ্রাম ক্লোরিন গ্যাস। এবং এই 71 গ্রাম ক্লোরিন গ্যাসে বা 1 মোল ক্লোরিন গ্যাসে কতটি ক্লোরিন অণু থাকবে? তোমরা ঠিক ধরেছো, এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.02×10^23 ক্লোরিন অণু থাকবে, তাই তো? কিন্তু আমাদেরকে কি অণুর কথা বের করতে বলা হয়েছে? না, আমাদের এখানে পরমাণু বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে আগাবো আমরা ম্যাথটাতে? যেহেতু 71 গ্রাম ক্লোরিন গ্যাসে অণু রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে প্রথমে আমরা 75 গ্রাম ক্লোরিন গ্যাসে অণু সংখ্যাটা বের করে নেব, এবং তারপরে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে ক্লোরিন গ্যাসের পরমাণু সংখ্যা বের করে নেব। কীরকম? এই যে দেখো, 71 গ্রাম ক্লোরিন গ্যাসে অণু রয়েছে কতটি? 6.02×10^23। অতএব 75 গ্রাম ক্লোরিন গ্যাসে আমরা এটাকে কি ঐকিক নিয়ম দিয়ে করে নেব, তাহলে এটা এই পাশে 75 আর ভাগ হবে 71 দিয়ে। তাহলে এখানে যেই ভ্যালুটা আসবে সেটা কি? 75 গ্রাম ক্লোরিন গ্যাসে কতটি অণু রয়েছে, এই ভ্যালুটাকে যখন তুমি 2 দিয়ে গুণ করে দেবে, তখনই তুমি পেয়ে যাবে যে 75 গ্রাম ক্লোরিন গ্যাসে কতটি পরমাণু রয়েছে। এখানে উত্তরটা আসে 1.27×10^24। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কোনটা, অপশন এ, 1.27×10^24 টি ক্লোরিন পরমাণু রয়েছে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে। তাহলে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে রাফ করে বের করে নিতে হবে। ঠিক একই উদ্দীপকে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা একটু দেখে নিই আমরা। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে, এখন কে অবশিষ্ট থাকে সেটা কিন্তু তোমাকে বলা নেই, তার মানে তোমাকে বের করতে হবে যে কে অবশিষ্ট থাকছে এবং কতটুকু পরিমাণে অবশিষ্ট থাকছে। এখানে অপশনগুলো খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে 1.44 মোল হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে, নাকি 289 মোল হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকছে। আবার দুটি অপশন এমনও রয়েছে যে 1.44 মোল ক্লোরিন গ্যাস অবশিষ্ট থাকছে, নাকি 2.89 মোল ক্লোরিন গ্যাস অবশিষ্ট থাকছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদেরকে ম্যাথটা করে দেখতে হবে। তাহলে আমরা যদি ম্যাথটা একটু করে দেখতে চাই, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের উদ্দীপকে যে কথাটা বলা হচ্ছিল যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা কীরকম হবে সেটা প্রথমে আমাদের জানা লাগবে। খেয়াল করে দেখো, বিক্রিয়াটা হবে এরকম, অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে, এবং অবশ্যই তোমাকে সমতাকৃত বিক্রিয়া দেখাতে হবে, তা না হলে তোমার পরিমাণ বের করতে গিয়ে উত্তর ভুল চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো বিক্রিয়াটা কীরকম, 1:1 বিক্রিয়া, তার মানে 1 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে আমরা জানি ইতিমধ্যে যে হাইড্রোজেনের আণবিক ভর কত, 2, এবং ক্লোরিনের আণবিক ভর কত, ক্লোরিন গ্যাসের 71। তাহলে এখানে আমি যদি ক্লোরিন গ্যাসকে দিয়েই শুরু করি, তাহলে খেয়াল করে দেখো যেহেতু 1:1 বিক্রিয়া, তার মানে 1 মোল ক্লোরিন গ্যাস 1 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করছে। তুমি অন্যভাবে বলতে পারো যে 71 গ্রাম ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে কতটুকু? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে, তাই তো? অতএব 75 গ্রাম ক্লোরিন গ্যাস বিক্রিয়া করবে। তাহলে আমরা কিভাবে ম্যাথটা, 2×75/71 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ এখানে ভ্যালুটা আসে 2.11 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে। তাহলে 75 গ্রাম ক্লোরিন শেষ হয়ে যাচ্ছে
কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে? 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু আমার এখানে উদ্দীপকে হাইড্রোজেন গ্যাস রয়েছে কিন্তু 5 গ্রাম। তার মানে অবশিষ্ট যে হাইড্রোজেন গ্যাসটা, সেটা আমি যদি বের করি, সেটা কিভাবে বের করব আমরা? তোমরা সহজেই করতে পারো, এটা 5 - 2.11 গ্রাম, এতটুকু হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকছে, তাই তো? এবার এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা কি গ্রামে আসছে, কিন্তু তোমাকে অপশনগুলো দেয়া আছে মোলে। তার মানে এই ভ্যালুটাকে তুমি কি করবে এবার, এই ভ্যালুটাকে তুমি এবার 2 দিয়ে ভাগ করে নিলে তাহলে এত মোল হাইড্রোজেন চলে আসবে, এবং এখানে রেজাল্টটা আসে 1.44 মোল হাইড্রোজেন গ্যাস। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ। তাহলে খেয়াল করে দেখো যে এখানে ক্লোরিন গ্যাসটা আগে শেষ হয়ে যাচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসটা অবশিষ্ট থাকছে। তোমরা অনেকে এই ম্যাথটা একটু যদি অন্যভাবে শুরু করো, অর্থাৎ এখানে আমি বাম পাশে ক্লোরিন গ্যাস রেখেছি, ডান পাশে হাইড্রোজেন গ্যাস রেখেছি, তুমি উল্টোভাবেও শুরু করলেও কিন্তু, অর্থাৎ তুমি যদি বলো যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে, এইভাবেও তুমি কিন্তু ম্যাথটা সঠিকভাবে করতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের MCQ ক্লাস, যেখানে আমরা শিখলাম যে কিভাবে আমরা উদ্দীপক থেকে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ ম্যাথগুলো করব, বা যদি আমাদের কোনো জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক কোনো MCQ থাকে সেটা আমরা কিভাবে করব। পরবর্তী ভিডিও ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টার 6 এর বাকি যে MCQগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।